পায়া বানাতে হবে ভালোবাসার সাথে, ধীরে ধীরে আর খুব যত্ন নিয়ে। মেলিয়ানা, ভ্যালেন্সিয়া, স্পেন। আসল ভ্যালেন্সিয়ান পায়া তৈরি করতে হলে আপনার প্রথমেই দরকার একটি পায়া প্যান, তার সাথে তেল, লবণ, মুরগির মাংস, খরগোশ, সবুজ মটরশুঁটি, সাদা মটরশুঁটি, টমেটো, মিষ্টি পাপরিকা, জাফরান, শামুক, পানি, চাল এবং রোজমেরি। ভ্যালেন্সিয়ায় কোনো ক্লাসিক পায়া নেই, কেবল মাছ আর মাংস একসাথে দেওয়া ছাড়া যে কোনো কিছুই দিতে পারে। পায়া আবিষ্কার করেছিল ক্ষেতে খামারে কাজ করা মানুষেরা। 30-40 জন শ্রমিকের মধ্যে 2-1 জন বাকিদের জন্য খাবার তৈরি করত। তারা কি করত? বাসা থেকে পায়া প্যান, লবণ, তেল আর চাল নিত, আর তারপরে তারা তাদের আশেপাশে যা কিছু পেত সব কিছু পায়ায় দিত। প্রথম রহস্য, আগুন। গ্যাস আর কাঠ দিয়ে রান্নার মধ্যে পার্থক্য হল কাঠের সুগন্ধ। আপনি যে ধরনের কাঠ ব্যবহার করেন তার উপর এর ধোঁয়া আর গন্ধ নির্ভর করে। আমরা কমলা গাছের কাঠ ব্যবহার করি, এটা থেকে ভালো তাপ পাওয়া যায়। তাছাড়া আপনি সেই আগুনের তাপ নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রথম দেওয়া হয় মাংস, এরপর ধাপে ধাপে সবজি যোগ করা হয়। কিন্তু এটা কেবল শুরু। দ্বিতীয় রহস্য, ক্যারোফোন মটরশুঁটি। এই জাতের সাদা মটরশুঁটি আমরা পায়ার জন্য ব্যবহার করি। কেন? কারণ অন্য যে কোনো জাতের চেয়ে এটার অনেক কম গুঁড়ো হয়। আসল ভ্যালেন্সিয়ান পায়া বানাতে এই জাতের মটরশুঁটি কয়েক প্রজন্ম ধরে ব্যবহৃত হয়ে আসছে। শামুক, রসুন আর আর্টিচোক যোগ এই খাবারের স্বাদ বাড়ায়। 2 ঘন্টা ধরে পায়া সিদ্ধ করা হয়, তাই যাদের তাড়া আছে তাদের না খেয়েই যেতে হয়। আমি জাফরান পানিতে গুলিয়ে নিচ্ছি, যাতে এটি পায়ায় দিলে এর সুতোর মতো অংশগুলো আলগা আর ছোট হয়। মানে জাফরান পায়াতে ভালোভাবে ছড়িয়ে পড়ে সুন্দর একটা রং নিয়ে আসে। তৃতীয় রহস্য, চাল। ভ্যালেন্সিয়ায় জন্মানো গোলাকার দানাদার চালের শর্করার পরিমাণের কারণে তা অন্যান্য জাতের চেয়ে আলাদা। এতে শর্করা কম, তাই আপনি যখন এটি রান্না করেন তখন ভাত খুবই সুস্বাদু হয়, সেই সাথে শুকনো ও খুব ঝরঝরে হয়। এই চালের সাথে আরবদের সম্পর্ক কোথায়? 700 খ্রিস্টাব্দে আইবেরিয়ান পেনিনসুলা অঞ্চলে আরবদের বিজয়ের পরই মূলত চালের প্রচলন হয়। এই চতুর দখলদারীরাই জমিতে সেচ ব্যবস্থার নকশা করেছিল। সেই সাথে এখানকার উর্বর মাটি এবং চমৎকার আবহাওয়ার কারণে ভ্যালেন্সিয়াতে জন্মানো ধানই পায়ার জন্য উৎকৃষ্ট জাত। শেষ পর্যন্ত পায়া প্রস্তুত। পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে পায়া পরিবেশন করা হয়। পায়া শব্দটির অর্থ সম্প্রীতি, আর ভাত সারা বিশ্বের মানুষের মধ্যে ঐক্য তৈরি করে, কারণ এটি সারা বিশ্বেই নানান খাবারের মূল উপাদান।